নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। মেষ রাশি 114 দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি মার্গী গতি থেকে বক্র গতিতে আসতে চলেছে এবং চৌঠা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রভাবে বৃষ রাশিতে অবস্থান করবে, যার ফলে মেষ রাশির বিশেষ প্রভাব পড়তে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে মেষ রাশি। দেখুন, আমি বারবার বলি, যখন শুভগ্রহ বক্রী হয় তার শুভগুণ 3 গুণ বৃদ্ধি করে, এবং যখন শুভগ্রহ বক্রী হয় কি না, তার চেষ্টা বল অর্থাৎ পাওয়ার বৃদ্ধি করে। পাশাপাশি এই গ্রহ তখন তুঙ্গ গ্রহের মতন কিন্তু কাজ করে, অর্থাৎ যখন দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে কি না, তখন কিন্তু আপনার তুঙ্গ গ্রহের মতো অর্থাৎ তুঙ্গ বৃহস্পতির মতো কিন্তু কাজ করে। এই 114 দিন কি রেজাল্ট দিতে চলেছে, দেখুন, আপনার দ্বিতীয়ভাবে বক্রী হচ্ছে আপনার নবমপতি এবং আপনার দ্বাদশপতি। আপনার সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে, সরাসরি আপনার অষ্টমভাবে দৃষ্টি পড়ছে, এবং সরাসরি আপনার কর্মভাবে দৃষ্টি পড়ছে। প্রথম কথা হচ্ছে, যারা দীর্ঘদিন চাকরির প্রচেষ্টা করছেন, ভালো একটা জব পাচ্ছিলেন না, অনেক দূর পড়াশোনা করে রেখেছেন, ভালো জব পাচ্ছিলেন না, আপনারা নিশ্চিত রূপে এই সময় চাকরির জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে, অর্থাৎ চাকরি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, যারা প্রমোশন বা আপনারা ট্রান্সফারের প্রচেষ্টা করছিলেন, এই জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু উন্নতি এই সময় দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের যেহেতু কর্মভাবে দৃষ্টি পড়ছে, আমি বলবো যারা ফ্রেশার্স রয়েছেন, তারা নতুন চাকরি যারা অ্যাপ্লিকেশান করেছিলেন, হয়তো আপনার সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে একটা ভালো সুসংবাদ এই চৌঠা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আসতে চলেছে। সরাসরি আপনার ষষ্ঠভাবকে দেখছে, আমি বলবো এই সময় আপনার এনিমি শত্রুতা বাড়বে, অর্থাৎ শত্রু কিন্তু আপনার শক্তিশালী এই সময় হবে আপনার উপর শত্রুতা করার জন্য। ষষ্ঠভাবের দৃষ্টি, ষষ্ঠভাব রোগ ঋণ শত্রু, অর্থাৎ এই সময়টা যারা ঋণ নিতে চাইছেন, আমি বলবো এই সময় ভুল করেও ঋণ আপনারা নেবেন না, কারণ এই সময় ঋণ নিলে বেশ কিছু ক্ষেত্রে আগামী দিনে সমস্যা আসবে। আপনি মেষ রাশির মানুষ এবং শত্রুতা আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার পারিবারিক ক্ষেত্রে হোক, এই জায়গাগুলোতে আপনার শত্রুতা বাড়বে, আপনার এর পাশাপাশি আপনার এনিমি পাশাপাশি আপনার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা আসবে, বিশেষ করে হজমজনিত সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পাশাপাশি আমি একটি কথা বলবো, আপনি মেষ রাশির মানুষ, আপনার সরাসরি অষ্টমভাবকে কিন্তু দেখছে, অর্থাৎ ডিপ নলেজ বা যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সুযোগগুলো কিন্তু আসতে চলেছে, এবং এর সাথে সাথে আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু চাপের জায়গা কিন্তু রয়েছে। বক্র বৃহস্পতি দৃষ্টি স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাতে কিন্তু পারে, যেটা আপনার মেডিকেল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি হতে পারে। বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে বক্রী হচ্ছে, আমি বলবো এই সময় যারা
ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, কথাবার্তার মধ্যে মধুরতা এই সময় আপনাদের দেখা যাবে এবং ব্যাংক ব্যালেন্স সেভিংসের জায়গা আপনার বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি মজবুত করবে, সেভিংস আপনার বাড়বে। এবং এর সাথে সাথে আমি বলবো পরিবারের যে সমস্যাগুলো চলছিল, পারিবারিক যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের ধীরে 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 কিন্তু কমবে। পারিবারিক সমস্যা থেকে আপনারা এই সময় কিন্তু মুক্তি পেতে চলেছেন। এই দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাবের মালিক। প্রথম কথা হচ্ছে আমি বলবো আপনারা এই সময় দৈব কৃপা আপনার পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে। আপনাদের ধর্মীয় যাত্রা এবং বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে। পিতার কেরিয়ারের ক্ষেত্রে, পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ভালো এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা কঠিন থেকে কঠিনতম কাজগুলো আপনাদের কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই সময় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনার যেহেতু নবম পতি, আপনার কেরিয়ারের জায়গা এবং গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে অনেক ফায়দাগুলো কিন্তু পাবেন। পেট্রোল কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাস এই জায়গাগুলোর সঙ্গে, বা টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলোতে, বা লোহার কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। আর পাশাপাশি আমি বলি আপনি মেষ রাশির মানুষ, আপনার দ্বাদশ ভাবের মালিক। দ্বাদশ ভাব মানেই আমাদের হচ্ছে ব্যয় করাবে, কিছুটা ব্যয় আপনার ব্যয়ের দিকে নজর রাখুন। এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সুযোগ আসবে। হসপিটাল হয়তো কারোর জন্য আপনার দৌড়াদৌড়ি করতে হতে পারে, অথবা আপনারা যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। পাশাপাশি এমএনসি কোম্পানিতে চাকরি এবং বিদেশ যাত্রার প্রবল যোগ কিন্তু রয়েছে। দেখুন বক্র বৃহস্পতি আপনার দ্বাদশপতি, অর্থাৎ আমি বলবো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই কেয়ারফুল থাকুন, কারণ দ্বাদশপতি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। এই জায়গাটা কিন্তু বিশেষ করে আপনার হেলথ ইস্যু আপনাকে কিন্তু ভোগাতে পারে। অবশ্যই এই সময়টাতে আপনারা নজর অবশ্যই রাখুন, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে অর্থনৈতিক স্থিতির জায়গা আপনার মজবুত হবে, পারিবারিক সুখ আপনার বৃদ্ধি হবে, এবং কোনো জায়গাতে টাকা আটকে গেছিলো বা কোনো কাজ আরম্ভ করবেন ভাবছেন সেই কাজ আপনার আরম্ভ করতেই পারেন, বা টাকা ফেঁসে গেছিলো সেই টাকা রিকভারি হবে। আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।